বিরতির পর আবার আপনাদের স্বাগত। জল ও রাস্তা সংস্কারের দাবিতে জম্পুই জেলার ছয় ঘরিয়ার ওয়ার্টিকামী রাস্তা অবরোধে বসেছেন এলাকার সমস্ত জনজাতি অংশের সাধারণ নাগরিকরা। শনিবার দুপুর একটা জানা যায়, দীর্ঘদিন ধরে জম্পুই জেলা ছয় ঘরিয়া পঞ্চায়েতের ওয়াইঘাটি কাবি এলাকায় জলের সমস্যা রয়েছে। গোটা এলাকার পাশাপাশি এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। টিটিএডিসি প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোন রকমের উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শনিবার দুপুর সড়ক অবরোধে বসেন এলাকার সমস্ত জনজাতি অংশের নাগরিকরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত জল ও রাস্তা সংস্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ থাকবে। সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ যারা মানুষরা রয়েছেন, যারা আটকে পড়েছেন, তাদের কিন্তু অনেকটাই দুর্বিষহ যন্ত্রণায় ভুগতে হয়েছে। এবং তার পাশাপাশি অবশ্যই এই রাস্তা সংস্কারের না হওয়ার ফলে যে এলাকার সাধারণ মানুষ প্রতিদিন নানাহ সমস্যায় ভুগছেন, সেটাও কিন্তু উঠে এসেছে। তার পাশাপাশি যে মূল চাহিদা সাধারণ মানুষের জল, সেই পানীয় জলও পাচ্ছেন না সেই এলাকার সাধারণ জনগণ। কি বলছেন সেই এলাকার ক্ষোভান্বিত সাধারণ জনগণ, শুনবো। हम लोग ट्राई कर रहे हैं, हमने अभी रास्ता ठीक हो गया, हमारा गाड़ी फ्री हो गया, तो कल हम लोग उनका गाड़ी लगा के उनका बोरवेल ट्राई करेंगे। पानी मिलेगा नहीं मिलेगा वो बात की बात है, पर हम लोग उनके डीप ट्यूबवेल लेके ट्राई करेगा। आज गांव वाला का ट्यूबवेल करने के लिए अभी तक हुआ नहीं है, तो गांव वाला उसके लिए कमेंट किया भाई, अभी तो हमने कल 15 से 20 मिनट बोल होगा, तो उससे हमने रास्ता छोटा था, रास्ता ठीक किया, रास्ता ठीक हो गया। आज गाड़ी का ड्राइवर भी आया है, उसने रास्ता देखे, रास्ता ओके है, कल वो गाड़ी लोड हो गया हमारा, कल शाम तक गाड़ी पहुंच जाएगा। कल तो ठीक करेगा ना काम? हाँ हाँ, कल से मतलब गाड़ी पहुंच जाएगा। ठीक, आपका नाम क्या है? मेरा नाम यूके मीना है, मैं सिडनी से हूँ। আপনারা শুনলেন এলাকাবাসীর কি অভিযোগ রয়েছে, এবং তার পাশাপাশি যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনিও কি বলেছেন। খুব দ্রুতই সেই রাস্তার কাজ হবে এবং তার পাশাপাশি জলের ব্যবস্থাও করা হবে, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আলোচনা করেছেন তিনি। স্বাভাবিকভাবেই যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা ছুটে এসেছেন এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছেন। রাস্তা অবরোধের ফলে বেশ কয়েক ঘন্টা কিন্তু সেখানে দেখা গেছে রাস্তার দুধারে প্রচুর জনসাধারণ আটকে পড়েছেন, এবং আটকে পড়ার ফলে সাধারণ মানুষেরও কিন্তু অনেকটাই হয়রানির শিকার হতে হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন জায়গাতে এইভাবে যে জলের সংকট এবং রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে সাধারণ মানুষকে মাঠে নামতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, সেটা কোনোভাবেই কিন্তু ভালোভাবে দেখছেন না গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এখন দেখার বিষয় প্রশাসন কি করে এই বিষয়টাকে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ফ্যানকারের পর্দায়। নমস্কার।